মস্কো ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়া থেকে জার্মানিতে সরাসরি গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম 2 বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন এই হুঁশিয়ারি দেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। ইউরোপ ও আমেরিকার এই দুই নেতার বৈঠক এমন এক সময়ে হলো যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে বলেছেন এখনও যুদ্ধ এড়ানো সম্ভব। রাশিয়া সম্প্রতি ইউক্রেন সীমান্তে 100,000-এর বেশি সৈন্য এবং সমরাস্ত্র জড়ো করার পর থেকে এই নতুন উত্তেজনার সূচনা। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা কিয়েভের ওপর হামলা করতে পারে রাশিয়া, যদিও মস্কো বরাবরই তা নাকচ করে আসছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রোববার বলেছেন একটি পূর্ণমাত্রার অভিযান পরিচালনার জন্য যতটা সামরিক প্রস্তুতির দরকার এরই মধ্যে তার 70% জড়ো করেছে রাশিয়া। মস্কো নিজের নিরাপত্তার আশঙ্কার বিষয়টি তুলে ধরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ বন্ধের দাবি জানিয়ে আসছে। ইউক্রেনকে ন্যাটোর সদস্য না করার নিশ্চয়তা চাইছে এবং পূর্ব ইউরোপ থেকে ন্যাটোর সামরিক উপস্থিতি কমানোরও দাবি জানিয়েছে। রাশিয়ার সব দাবি নাকচ করেছে ন্যাটো, বরং তারা অন্য বিষয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছে, যেমন পারমাণবিক অস্ত্রের লাগাম টানা। সোমবার ওয়াশিংটনে বাইডেন ও শুলজের বৈঠকের পর দুজন সংবাদ সম্মেলন করেন। সাংবাদিকরা নর্ড স্ট্রিম 2 নিয়ে প্রশ্ন করলে বাইডেন বলেন, রাশিয়া যদি অভিযান চালায় আবারও তাহলে নর্ড স্ট্রিম 2 বলে আর কিছুর অস্তিত্ব থাকবে না, আমরা এটা শেষ করে দেব। কিভাবে এই কাজটি করা হবে এমন প্রশ্নের সুনির্দিষ্ট জবাব না দিয়ে বাইডেন বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এটা করতে পারব। জার্মানির চ্যান্সেলরের দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটনে এটা শুলজের প্রথম সফর। তবে সংবাদ সম্মেলনে বহুল আলোচিত এই গ্যাস পাইপলাইন নিয়ে বাইডেনের মতো স্পষ্ট করে নিজের অবস্থান জানাননি তিনি। তবে তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে মস্কো অভিযান চালালে তাদের ওপর অবরোধ আরোপের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও জার্মানি পুরোপুরি একমত। শুলস বলেন, আমরাও একই ধরনের পদক্ষেপ নেব এবং সেগুলো হবে রাশিয়ার জন্য খুবই কঠিন। রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য বাল্টিক সাগরের তলদেশ দিয়ে 1,225 কিলোমিটার দীর্ঘ নর্ড স্ট্রিম 2 পাইপলাইন নির্মাণে 5 বছর লেগেছে, খরচ হয়েছে প্রায় $1,100 কোটি। তবে ওই পাইপলাইন এখনও চালু করা হয়নি, কারণ নভেম্বরে জার্মানির নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে এটা জার্মানির আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তারা অনুমোদন দেয়নি। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট।